এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। অসম্ভব, তুমি কি করে ভাবতে পারলে? এ নিয়ে তো আমার মত আছে, কিন্তু আমি যে প্রিয়রঞ্জনকে কথা দিয়েছি বাবা। কথাই যখন দিয়েছো তখন আর আমার মতামতের কি দরকার? এখন দেখছি তোমাকে লেখাপড়া শেখানোই আমার ভুল হয়েছে। তবে একটা কথা জেনে রেখো, আমাদের ইচ্ছের বিরুদ্ধে এই ছেলেকে তুমি যদি বিয়ে করো তোমার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। আজ থেকে আমি তোমায় শুধু শ্রী বলে ডাকব, সেটা হবে আমার, একান্ত করে আমার নাম। আজ থেকে আমিও তোমায় শুধু রঞ্জন বলে ডাকব, সেটাও হবে আমার, একান্ত করে আমার নাম। চার ঘন্টার ওভার টাইম, 8 ঘন্টার পেমেন্ট, ছেলের 1 মাসের বেবি। ননসেন্স, রাগ করলে গুপ্তদা? আসলে আমরা ছাপুরা মানুষ, বউ বাচ্চা নিয়ে ঘর করি, ওসব ঘোড়ার মাঠফাট আমাদের জন্য না। তোমার মুন্ডু টাকা চাই, টাকা মানি, মোর মানি। একটা ঘোড়ার লেজে 100 টাকা নোট বেঁধে দাও, দেখবে সেটা মাল্টিপ্লাইড হয়ে ফিরে আসবে, লাখেও পৌঁছে যেতে পারে। অল ডিপেন্ডস। না, কি হবে অত টাকা নিয়ে, এই তো ভালো হয়। এই জন্যে বাঙালি যাত্রার কিছু হলো না, অ্যাডাল্ট হই একটা লাভ অ্যাফেয়ার। নেক্সট ম্যানেজেস এ কেরানিগিরি, নেক্সট ম্যারেজেস দ্যাট গার্ল, next manages a pregnancy, next hospital maternity ward, next baby food, all rubbish. Heshona, heshona, be sporting, Raichuri, be sporting. Ki rokom dada, matir bhare kokhono cha kheyecho? Life ta ke sob shomoy matir bhar mone korbe, ekbar byabohar korar por ar dubar byabohar korbe, ekbar eto holi chhure fele debe, understand? Bujhechi. Chai bujhecho? বাঙালি ছেলেরা বোঝে না, বুঝতে চায় না, বুঝবে না, বাট আই আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড দে উইল কাম হোয়েন আই উইল মেক দি হোল কান্ট্রি আন্ডারস্ট্যান্ড। মুখমুখ হ্যাংলা, বাড়িটা বাংলা, মুখে তার হাসি নেই দেখেছ, নেই তার মানে কি? কেউ কবু জানি কি, কেউ কবু তার কাছে থেকেছ? তুমি বেরোচ্ছ নাকি? খেয়ে যাবে না? না, রাস্তায় এক জায়গায় দেখা করে যেতে হবে। আমার তো সে কথা আগে বলা যেত না। দাঁড়াও, কি হয়েছে তোমার বলো তো? কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করছো? কি করেছে আমি? কি করেছো এটা আমাকে বলে দিতে হবে? বাহ, বলতে হবে না, তুমি বলবি না তো কেউ বাড়ির মুদি এসে বলে দিতে হবে। রত্নাকরকে নিয়ে তোমার নামে লোকে যাতা বলছে। ছি ছি ছি, এই কথা তুমি বলতে পারলে?
রত্নাকর তোমার ভাইয়ের মতো আমার বন্ধু, আমি তাকে স্নেহ করি। আর তো ছেলে লোকে কি বললো না বলো, তাই দিয়ে তুমি তোমার চলাবেলা ঠিক করবে। তোমার নিজের কোনো অনুভূতি নেই? না নেই, তোমার মতো সাদা মন আমার নয়। এই তুমি কি আমাকে অবিশ্বাস করো নাকি? যেতে দাও না, তুমি ঠিক করে বলো তো, তুমি আমায় অবিশ্বাস করো? প্যান প্যান করো না তো। হ্যালো, কে প্রিয় রঞ্জিত? ও রায় চৌধুরী, তোমার ফোন। কি বলছেন? হ্যালো, কে রঞ্জন? আমি শ্রী বলছি। হ্যালো হ্যালো হ্যালো, কেউ না, কেউ না মানে আমি নিজ কর্ণে শুনলাম বালার বালার ধ্বনি। স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছ? ইউ আর রেসপন্সিবল, এর জন্য তুমি দায়ী। আমি দায়ী? আমি বলছি তুমি দায়ী। কোন স্ত্রী যদি পরপুরুষের সঙ্গে একটা কোনো অ্যাফেয়ার ঘটায়, তার জন্য কি তার স্বামী দায়ী? আলবাদ দায়ী। এখন আইসো একটা কথা মনে রেখো, গাড়ি আর নারী সর্বদা কন্ট্রোলে রাখতে হয়, না হলে অ্যাক্সিডেন্ট অনিবার্য। গাড়ি নয় কন্ট্রোল করলাম, কিন্তু নারী? ওই ধরো ধরো তোমার মুখে মদের গন্ধ, পকেটে পকেটে অনেক টাকা, একটা রেসের বই, এখানে ধরো একটা চুল, মানে বড় চুল, এখানে লিপস্টিকের দাগ, তাহলে তোমার স্ত্রী অ্যালার্ট হয়ে যাবে। এরই নাম ব্রেক, মানে একটা কাউন্টার কিছু তোমাকে করতে হবে। ওসব ওসব স্টেজ পেরিয়ে গেছে, মানে আমি তো বাড়িতেই থাকছি। মাই বয়, অ্যাজ লং অ্যাজ ইউর গুপ্তদা ইজ হিয়ার, ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড। It is my bounden duty, moral duty to look after him. Aaj theke tumi amar flat e thakbe, okay? দেখুন, আপনার প্রোডাক্ট নতুন, এখনো এর কোনো নাম জানে না, এ ধরনের প্রোডাক্ট রাখায় আমাদের কোনো লাভ নেই। হ্যাঁ নতুন ঠিকই, কিন্তু খুব ভালো জিনিস হতে পারে, কিন্তু ব্যবহার না করলে বুঝবে কি করবো না? মানে অনুগ্রহ করে যদি একটু পুশ করেন। কমিশন কত পার্সেন্ট দিচ্ছেন? 25। দেখুন নতুন প্রোডাক্ট 25% কমিশনে আমাদের কতটুকু ইন্টারেস্ট হয় বলুন? ওটা 35% করতে পারলে দিয়ে যান কিছু, সপ্তাহে সপ্তাহে স্টক দেখে পেমেন্ট নিয়ে যাবেন। কেন আপনারা ক্যাশ পেমেন্ট করেন না? করি, চালু জিনিস। বলুন কি কি নেবেন? কুমকুম এক ডজন, আলতা এক ডজন, নেল পালিশ দু ডজন, সিঁদুর দু ডজন। দিদি, আপনার দাদাবাবুর ছবিটা ওখানে মাটিতে পড়েছিল, এবারে রেখে দিই। না, কে তোমাকে মাথা পরি করতে বলেছি সবসময়? তবে এই যাও, এই যাও, তুমি সামনে দেখে। আর বুকের মধ্যে যে কত রক্ত ঝরে জমা বেঁধে গেল সেটা চিরশ্রী বলে এখানে কেউ থাকে না? চিরশ্রী এ নামে তো বাড়িতে কেউ থাকে না।
ওই চিরঞ্জন বলে একটি ছোট ছেলে, ওর ছেলে। দেখুন, আজ মাস্তানী কুলো আমরা এ বাড়িতে এসেছি, এর আগে ওই নামে যেদিকে ওই বাড়িতে থেকে থেকে সে খবর আমরা বলতে পারব। কিন্তু কি করবো বল, তোর প্লেনটা এমন বিদ্যুতে সময় গেলে আর তোর জন্য রান্না করতে পারতাম না বাবা। গ্র্যান্ড মা, গ্র্যান্ড কত কাল যে তোমার হাতে রান্না খাইনি। আচ্ছা মা, ইলিশ মাছ ভাজা করেছো? আশীর্বাদ করে সুখী হও, আর মনে মনে তোমার শ্বশুরকে প্রণাম করো। তিনি একজন সত্যিকারের বিরাট লোক ছিলেন। অফিসের 10,000 টাকার ক্যাশ আমার প্রিয়দা, পরের দিন পুলিশ এসে প্রিয়দাকে অ্যারেস্ট করে। না বসে বলি কি করে, বসুন। একবার যখন তুমি বলিয়ে ফেলেছ তখন আর নয় আপনি নাই বললে। খোঁজ পেলে কি করে? এই এই কাগজটা দেখছিলাম, এতে শ্রীমতী কসমেটিক্স এর রজত জয়ন্তীর খবর বেরিয়েছে। তোমার ছবি দেখে চমকে উঠলাম, তলায় দেখলাম তোমার নামও রয়েছে। তাড়াতাড়ি কাগজের অফিসে গিয়ে অনেক চেষ্টা চরিত্র করে এখানকার ঠিকানাটা জোগাড় করে ফেললাম। কি চাও, টাকা? না। তবে জীবনে যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই। প্রায়শ্চিত্ত এখানে? না না, তুমি যেখানে বলবে আমি সেখানেই যেতে পারি। কিছু বলবি? হ্যাঁ মা। কিন্তু আমি এখন একটু বেরোচ্ছি, এসো। বলো, অ্যারেস্ট হওয়ার পর কি হলো তাই বলো।
পুলিশ কোর্টে প্রডিউস করল, জজের সামনে আমার অপরাধ স্বীকার করলাম, বললাম টাকাটা আমি চুরি করেছি, গুপ্তদাকে বাঁচিয়ে দিলাম, আদালতের বিচারে আমার 3 বছর জেল হলো, কোম্পানির বিচারে চাকরিটা গেল, তারপর জেল থেকে বেরিয়ে প্রথমে তোমার কাছে ছুটে গেছি আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে। গিয়ে শুনি তুমি ও বাড়ি ছেড়ে চলে গেছো, কোথায় গেছো কেউ বলতে পারলো না, তোমার যারা পরিচিত সকলের কাছে ছুটে গেছি, কেউ যদি হদিশ দিতে পারে কেউ কিছু বলতে পারেনি, রত্নাকরের কাছেও গিয়েছি, সে মেস ছেড়ে কোথায় বাসা নিয়েছে কেউ জানে না। এখন কোথায় থাকো? এখানে তো থাকি না, বেশিরভাগ সময় বেনারসে থাকি, ভবঘুরের জীবন, মাঝে মাঝে ঘুরতে ঘুরতে এখানে এসে পড়ি, এলে সার্কাস রেঞ্জে গুপ্তদার ফ্ল্যাটে গোটা কয়েকদিন কাটিয়ে যাই, পথে পথে ঘুরে বেড়াই, মনে ক্ষীণ আশা। আশা? যদি তোমাদের খুঁজে পাই। এটা রাখো। এটা খুলে দেখো। এটা অনেক টাকা, 50,000 আছে। আশা করি এই টাকাতেই তোমার বাকি জীবন চলে যাবে। আন্দাজ করতে অসুবিধা হয় না, তোমার এখন অনেক টাকা। এই টাকা তুমি রেখে দাও, তোমার টাকাতে আমার কোনো আগ্রহ নেই। কি চাও তাহলে? ক্ষমা। আর কিছু? দেখি শক্তি নেই, মনের জোর নেই, বাকি জীবনটা যদি তোমার মমতামাকে হাতের ছোঁয়ায় শান্তিতে কাটিয়ে দিতে পারতাম। শান্তি? শান্তি খুঁজছো তুমি? আমার মমতামাখানো হাতের ছোঁয়া চাইছো, কোথায় পাবে শান্তি? 25টা বছর, 25টা বছর আমার কিভাবে কেটেছে সে খোঁজ রেখেছ? তুমি নিজে তো সব হারিয়েছ, আমাকেও নিঃস্ব করে দিয়ে গেছো। কি হয়েছে সুজাতা? তুমি আগে বসো মা। না, আগে শুনবো তোমরা কি শুনেছ। মা, তুমি কি বলছো তুমি জানো না? জানি, সব জানি। তোমার নামের সঙ্গে একজন নোংরা লোকের নাম জড়িয়ে চারিদিকে কুৎসা উঠেছে, সে কথা তুমি জানো না? চারিদিকে? কিসের চারিদিকে? কার চারিদিকে? কে আছে চারিদিকে? তোকে বুকে করে সহায় সম্বলহীন অবস্থায় যখন এই শহরের পথে পথে আলতা সিঁদু ফিরি করে বেরিয়েছি, তখন চারিদিকে কে আমাদের দেখেছিল রে? আজ যখন তোকে মানুষ করে একটু মাথা তুলে দাঁড়িয়েছি, একটু সুখের সন্ধান পেয়েছি, তখনই বুঝি গান দিতে হবে চারিদিকের গুঞ্জনে। কিন্তু মা, লোকটা কে সবাই যে জানতে চাইবে? আমি কাউকে জবাব দেব না,
মা তুমি আমার নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসো আমিও তোমার নিজের মা ছাড়া কিছু ভাবিনি তুমি আমায় বলো উনি কে আর ওর জন্য তোমার কেন এত দুর্বলতা যদি বলি ওই আমার সব কিন্তু শুনেছি ভদ্রলোক একজন জেল ফেরত আসামি তুমি ওকে ভদ্রলোক বললে যে লোক অফিসের 10,000 টাকা চুরি করে জেলে যায় সে আজ চাই হোক ভদ্রলোক না শুধু লোক বলো তুমি কি করে জানলে আমি সার্কাস রেঞ্জে গিয়েছিলাম কেন লোকটা কে তার খোঁজ করতে ঠিকানা কোথায় পেলে হোটেল থেকে বলো বলো তুমি রোজ অফিসের পরে ওই হোটেলে গিয়ে লোকটার সাথে ঘন্টা পর ঘন্টা গল্প করো না করি শ্রীরঞ্জন যদি বলি ওই তোমার জন্মদাতা পিতা মা তোমায় তোমার মিথ্যে কথা বলো না সারাটা জীবন তুমি আমাকে সত্যি কথা বলতে শিখিয়েছো আর আজ আজ তুমি নিজেই মিথ্যে কথা বলছো ছি মা ছি তুই বিশ্বাস কর খোকা কি বিশ্বাস করব যে বাবা আজ থেকে 26 বছর আগে মারা গেছেন তিনি আজ হঠাৎ কোন বিশেষ কারণে বেঁচে উঠলেন না খোকা না উনি মারা যাননি উনি হারিয়ে গিয়েছিলেন তোমার হারিয়ে যাওয়া স্বামীকে তুমি ওই জেল ফেরত কয়েদিটার ভেতরে আবিষ্কার করতে পারো মা কিন্তু আমি কোনো দিন ওকে আমার মরা বাবার জায়গায় বসাতে পারবো না মা দাঁড়াও তোমার সমস্ত অভিযোগ আমি মেনে নিলাম এখন বলো কি শাস্তি তুমি আমাকে দিতে চাও মা গো মা তুমি আমাকে রক্ষা করো মা এই নরক যন্ত্রণার হাত থেকে তুমি আমাকে বাঁচাও আমি বাবাকে জানি না মা একটা ছবিও রাখনি যে আমি তার চেহারাটা কল্পনা করে নেব আমি কিচ্ছু চাই না মা কিচ্ছু চাই না তুমি শুধু ওই নোংরা রায়চৌধুরীটাকে ত্যাগ করো মা ওই নোংরা রায়চৌধুরীটাকে ত্যাগ করো মা এই অবস্থায় ওই রুগ্ন অসহায় মানুষটাকে একা ছেড়ে দেওয়া যে আমার পক্ষে সম্ভব নয় বাবা তাহলে তাহলে আমাদের তোমাকে ছাড়তে হবে মা বিষয় সম্পত্তি ওদের নামে লিখে দিচ্ছি উইল রেজিস্ট্রিতে সময় লাগবে তো তাই অ্যাটর্নিকে বলেছি যেন আমাকে যথাসময় একটা খবর দেওয়া হয় ঠিকানাটাও পরে পাঠিয়ে দেব তারপর ফিরে এসে ওই সই সাবুত ইত্যাদি যা সব ফর্মালিটিস দরকার কমপ্লিট করে দিয়ে যাব এখন কোথায় যাবেন মেনানা ওর জীবনের বেশি দিন সময় ওখানেই কেটেছে তো চেনা জানাও আছে আর পুরোপুরি সংসার চলে যাবে কোনো রকমে তাছাড়া একটা মাস্টার টেস্টে নিশ্চয় জুটিয়ে নিতে পারবো কি বল আমায় কি করতে হবে আমার শেষ কাজ বলি তুমি তো করবে আমার কর্মযোগ্যের সাথী তুমি তুমি ছাড়া আর কে করবে বলো কাজ খোকাকে খবরটা পৌঁছে দিতে হবে বলবে আমি বেনারস চলে গেছি বেশ দেবো আরেকটা কথা আমরা চলে যাবার পর খবরটা দিন বেশ তাই হবে
সারাটা জীবন শুধু ফাইট করে গেলেন। এবার ঈশ্বর আপনাকে শান্তি দিন। আমি সহ্য করতে পারলাম না। যে লোকটাকে তোরা কুৎসিত ভাবছিস, যাকে নিয়ে তোর মাকে তোরা খারাপ ভাবছিস, সে লোকটা তোর বাবা, আমাদের প্রিয়দা। আমি সারাটা জীবন তোর মায়ের হুকুম তামিল করে এসেছি, সে হুকুমটা পারলাম না। বৌদি হুকুম করেছিলেন তাদের পাঞ্জাব মেলে তুলে দিয়ে যেন তোদের খবর দিই। অনেক দেরি হয়ে গেছে, শেষ চেষ্টা করে দেখি। এসো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।